Assalamualaikum everyone. Welcome back to my YouTube channel Shahla's World. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তিসির জেল তৈরি করতে হয় এবং তিসি ব্যবহারের উপকারিতাগুলো কি কি। আমরা অনেকেই কিন্তু চুলের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকি আর এর মধ্যে অন্যতম প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে চুল পড়া। এটা একটা কমন সমস্যা আর কমবেশি সবাই এই সমস্যাটা আমরা ভুগে থাকি। আর আরেকটা কারণ হচ্ছে চুল রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে যাওয়া। তো এই তিসির জেলটা নিয়মিত ব্যবহারে আমরা এই ধরনের সমস্যার থেকে চিরতরে মুক্তি পেতে পারি। তো তিসির জেলটা ব্যবহার করতে আমার প্রথমেই লাগবে হচ্ছে তিসি। তিসি ভিটামিন ই এর অন্যতম প্রধান উৎস আর এই ভিটামিন ইটা আমাদের চুল এবং ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমরা কমবেশি সবাই জানি। তিসি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, সাদা তিসি ও কালো তিসি। যে কোনো লোকাল স্টোরে তিসি কিনতে পাওয়া যায়, দামও কিন্তু একেবারেই কম। আমরা 10 টাকার তিসি কিনে জেল তৈরি করে দুইবার আমাদের চুলে লাগাতে পারবো। দামে কম হলেও কিন্তু এই তিসির কার্যকারিতা অপরিসীম। তিসির বীজে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যা চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারী। এটি চুলের পুষ্টি যোগায় ও চুল পড়া কমাতেও সাহায্য করে। তিসি চুলের কন্ডিশনারের কাজ করে, চুলের রুক্ষতা ও আগাফাটাও দূর করে। চলুন তাহলে আর কথা না বাড়ি কীভাবে আমরা তিসির জেলটা তৈরি করে ব্যবহার করে চুলের এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি সেটাই শেয়ার করা যাক। তিসির জেল তৈরি করার জন্য প্রথমে আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম নর্মাল পানি। পানিটা যখন গরম হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো তিসি। এই 50 গ্রাম তিসি দিয়ে জেল তৈরি করে আমি কিন্তু দুইবার আমার চুলে ইউজ করতে পেরেছি। আর এই তিসির জেলটা একবার রেডি করে আপনারা কিন্তু ফ্রিজে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই সপ্তাহে অন্তত পক্ষে 2 বার ব্যবহার করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন 6 থেকে 7 মিনিট জাল করার পরে আমার তিসির জেলটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে আর নামানোর পরে এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তিসির জেলটাকে সেকে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে এটা আপনারা আপনাদের স্ক্যাল্প সহ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে আপনারা এটা লাগিয়ে নেবেন এবং লাগানোর পর অন্তত পক্ষে 1 ঘন্টা রেখে তারপর আপনারা ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবেন। এবং চুলটা ওয়াশ করার পরে আপনাদের কিন্তু কোনো ধরনের কন্ডিশনার ইউজ করার প্রয়োজন নেই, কারণ আমি তো আগেই বলেছি যে এই তিসিটা কিন্তু চুলের কন্ডিশনারের কাজ করে। আর আপনারা হচ্ছে একবার ব্যবহারের পরেই কিন্তু দেখতে পারবেন যে আপনাদের চুলে কতটা তফাৎ চলে এসেছে। চুলটা অনেক বেশি শাইনিং এবং সিল্কি হয়ে যাবে। আর যারা প্রাকৃতিক উপায়ে মানে হোমমেড যে রেমেডিগুলো ইউজ করে চুলটাকে হেলদি শাইনিং এবং সিল্কি করতে চান তাদের জন্য এই তিসির জেলটা কিন্তু একেবারে বেস্ট। অনেক উপকার পাবেন আপনারা এটা ব্যবহারে। আমি নিজেও ব্যবহার করছি এবং অনেকটা তফাৎ আমি লক্ষ্য করছি। তো আপনারা যদি এটা নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের চুলেও অনেক তফাৎ আপনারা লক্ষ্য করতে পারবেন। একবার ইউজ করার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চুলটা আসলে কতটা শাইনিং এবং সিল্কি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এই তিসির জেলটা আপনারা অবশ্যই ইউজ করবেন। ইউজ করার পর যদি ভালো রেজাল্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।